নমস্কার বন্ধুরা, আমি প্রণব, মডেল নার্সারি বালিচক শিকরলাল। এখান থেকে যে সমস্ত আমার কাস্টমার আমার কাছ থেকে সমস্ত মালপত্র নিয়ে যায়, তো তাদের একটা আবদার ছিল যে কালো গাজর, কালো গাজর কীভাবে পিপি প্যাকেটের মধ্যে বানাবো, এটার জন্য একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য আজকে এনেছি। হঠাৎই আমি ভিডিও স্ক্রিপ্টটায় এলাম একটাই কারণে, এই কালকে অনেকেই ফোন করে আমাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করছে যে এটা আপনি একটু দেখিয়ে দিন। তো সেই জন্যই আমি আপনাদের সামনে আজকে দেখাচ্ছি যেটা আমি বলবো। আপনারা মাটিতে তো গাজর লাগাতেই পারেন, যেভাবে অন্যান্য চাষ করেন সেভাবেই। তো পিপি প্যাকেটে যখন গাজরটা করবেন তখন কীভাবে করবেন, তো ন্যাচারালি আমি কীভাবে করছি, আমি গাজরের জন্য ব্যবহার করছি কোকোপিট। এই কোকোপিটের সঙ্গে ধরুন এই বালতির দু বালতি কোকোপিট, তার সঙ্গে আমি এক বালতি শুকনো গোবর খত, পুরানো শুকনো গোবর খত, এটাকে মিক্সড করলাম। আর তার সঙ্গে খুব অল্প পরিমাণে 10-26-26 ছড়িয়ে দিলাম। এই তিনটি জিনিসকে আমি খুব ভালো করে এখানে মেশাবো, যাতে পুরোটা কোকোপিটের সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, ডেলা ডেলা না থাকে। এইভাবে তো আপনারা কোকোপিটের সঙ্গে তুষ মেশাতে পারেন, আর যাই মেশান, এই ধরনের কাজ করার সময় হাতে অবশ্যই খুব খেয়াল করে গ্লাভস পরবেন, কারণ অনেক কিছু এ সমস্ত পচানো জিনিস যেহেতু এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকতেই পারে, তো সেখান থেকে আপনার স্কিন প্রোটেকশনের জন্য আপনি গ্লাভস একটা ব্যবহার করবেন। দিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো জিনিসটাকে মিক্সড করুন, খুব ভালো করে মিক্সড করবেন যাতে কোনো ডেলা না থাকে। এটাকে খুব সুন্দর করে মিক্সড করার পরে আপনারা প্লাস্টিকের প্যাকেট নেবেন, অর্থাৎ গ্রো ব্যাগ, যেটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো আমি ন্যাচারালি ব্যবহার করছি 10 ইঞ্চি গ্রো ব্যাগ। তো 10 ইঞ্চি গ্রো ব্যাগে এক পিস গাজর গাছ, এটাই সবচেয়ে ভালো হবে। টোটাল জিনিসটাকে খুব ভালো করে মিক্সড করে দিন এবং খুব গুরুত্ব দিয়ে দেখুন, যাতে পরে কোনো অসুবিধা না হয় বুঝতে। এরপরেও যদি বুঝতে না পারেন, করতে না পারেন, তাহলে সরাসরি নার্সারির ঠিকানায় চলে আসুন, একদম হাতে কলমে শিখে যান। এইভাবে মিশালেন, এইভাবে মিক্সড করার পরে গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগটাকে ফুটো করবেন। এইভাবে পাঞ্চিং মেশিন নেবেন, এইভাবে মেরে দিয়ে ফুটো করুন। এইভাবে গোটা টাইম ফুটো করে রেখেছি আগে থেকে, যাতে কাজটা তাড়াতাড়ি দেখানো যায়। ফুটো করার পর হাতটা ঢুকিয়ে দিন ভেতরে, দুটো আঙুল দিয়ে চাপ দিন। চাপ দিলে অলরেডি চার কোণা একটা বক্সের সাইজ হবে। এই হলো, একে রাখুন। এরপরে আপনার মিক্সড কোকোপিটকে ভরুন, হালকা করে ভরবেন, খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। পুরো ভর্তি করুন, ভর্তি করার পর আস্তে করে ধাক্কা মারুন, এইভাবে জার্ক করুন, তাহলে কোকোপিটটা বসে যাবে। খুব বেশি চাপ দিয়ে বসাবেন না, তাহলে প্রচুর পরিমাণে কোকোপিট লাগবে। তো হালকা করে বসিয়ে দিন, এই। এরপর একদম মাঝ বরাবর আপনি আঙুল দিয়ে একটা হালকা গর্ত করুন, কিন্তু আমি একটা গর্ত করব না, আমি এই কোকোপিটে দুটো গাজর বসাবো, কারণ আমার কাছে প্যাকেটটা একটু কম আছে। তাই আমি সাইড থেকে একটা গর্ত, আবার এধার থেকে 3 ইঞ্চি মাঝে ছেড়ে আর একটা গর্ত করলাম। করার পরে কালো গাজরের যে সিড আগে থেকে আপনারা বুনে রেখেছিলেন, তাতে দেওয়া ছিল মাটি, ভার্মি কম্পোস্ট, গোবর খত দিয়ে যে সিডটা ফেলা ছিল সেখান থেকে আগে জার্মিনেশন হয়ে গাছ বের হয়েছে, ঠিক গাছগুলোর সাইজ এরকম। তো এখান থেকে আপনি একটা ছোট্ট স্ক্রুড্রাইভার নিয়ে হালকা করে গোড়ায় চাপ দিয়ে গাছটাকে তুলুন, এইভাবে গাছটাকে তুলে নিন। এখান থেকে এক পিস ছাড়িয়ে নিন, নেওয়ার পর আপনি যে
গর্তটা করে রেখেছেন, ওর মধ্যে সোজা একদম এইভাবে ধরুন, ধরে ধার থেকে আস্তে করে কোকোবিটটা ঠেলে দিন। সুন্দর সোজা দাঁড়িয়ে গেল। আপনারা এক পিস করে লাগাবেন, তাতে গ্রোথ ভালো হবে, গাছের হেলথ ভালো হবে এবং গাজরের হেলথ ভালো হবে। তো আমি এটাই দু পিস করছি। এইভাবে কোকোবিটে গাছটি লাগিয়ে দিন। দেওয়ার পর হালকা করে প্যাকেটটিকে ধরে খুব হালকা হালকা জার করে দিন। গ্যাস কমপ্লিট, সরিয়ে দিন। নেক্সট পিপি প্যাকেট নিন, একইভাবে দুটো আঙুল দিয়ে টেনে চার কোণা করে দিন তলাটা, তাতে পিপি প্যাকেটটা বসবে ভালো। খুব ভালো করে খেয়াল রাখবেন পিপি প্যাকেটে যেন অবশ্যই ফুটো খুব ভালো করে করা থাকে, খুব ভালো করে লক্ষ্য করুন, কারণ এই ফুটোটাই হচ্ছে মেন জিনিস যেখান থেকে জলটা, অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে এবং ময়েশ্চার কোকোবিটটাই থাকবে। কারণ গাছ কখনোই জল পছন্দ করে না বেশি, গাছ ময়েশ্চারটাই পছন্দ করে। অর্থাৎ ফুটোটা ভালো করে করবেন যাতে জল ব্লক না হয়। এইভাবে ফুটো করার পরে আবার এটাকে ভরলাম। ভর্তি এবার ধরে আস্তে করে জাপ করে দেবেন। দেখুন দুটো গর্ত, গাছ আমি তুলে রেখেছিলাম সেটা ফুস করলাম। নেক্সট ভালো করে লক্ষ্য করুন গাছগুলো একটু ছোট্ট, প্যাকিংয়ের সময় সাবধানে করবেন, পুরো গাছটা গেড়ে দেবেন না। বীজপত্র যে দুটো আছে বীজপত্রর পজিশন অবধি আপনি গাছ প্লেস করতেই পারেন, অর্থাৎ নিচের যে দুটো বীজপত্র। সরিয়ে দিন এইভাবে। এগুলো করার পরে যখন প্যাকেটের মধ্যে আপনি সমস্ত গাছ বসিয়ে দিলেন, বসানোর পর এতে যে আপনি জলটা দেবেন সেটা দেবেন অবশ্যই ঝাড়িতে। কোনো ফোর্স, কোনো প্রেসার বা কোনো কিছু দিয়ে ওপর থেকে ছরছর করে জল কখনোই দেবেন না, তাতে গাছ ভাঙবে, গর্ত তৈরি হবে। আপনি দেবেন ঝাড়ি দিয়ে প্যারালালভাবে জল, সবসময় জল দেবেন না, কারণ কোকোবিট অর্থাৎ ড্যাম্পনেসটা ধরে থাকবে। খেয়াল রাখবেন গাছ যদি ঝিমোচ্ছে দেখেন তখন জল দেবেন, আদারওয়াইজ আঙুল দিয়ে দেখুন যে লোয়ার পজিশন ড্রাই হয়ে গেছে তখন আপনি জল দিন। অকারণে জল দেবেন না, কারণ অকারণে জল গাছের ক্ষতি করবে, উপকার করবে না। তো এইভাবে টোটাল জিনিসটাকে করলেন, করার পর ঝাড়িতে করে জল দিলেন। জল দেওয়ার পরে দু থেকে তিন দিন একে একটু হালকা ছায়রা পজিশনে রাখুন, তার কারণ রুট থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন গাছগুলো তুলেছি তখন দেখুন একদম ক্লিয়ার রুটগুলো তুলেছি, তো অলরেডি তো খাবার নিতে অসুবিধাই হবে, ঝিমিয়ে পড়তে পারে, তো তার জন্য একটু দুদিন একটু হালকা ছায়রা প্লেসে রাখুন। রাখার পরে ওকে একদম বের করে দিন ফুল সানে, এরপর নিয়ম মতো জল দিন, গাছ ধীরে ধীরে বড় হবে। খাবার দেওয়ার প্রয়োজন হলে হ্যাঁ এনপিকে স্প্রে করতে পারেন নিঃসন্দেহে, ভালো খাবার, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা যেভাবে চাষ করেন, যেভাবে আপনারা গোবর খোল পচানো তার সঙ্গে 10-26-26 দু চার দানা করে ব্যবহার করেন, সেরকম আপনি প্যাকেটের উপরেও করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। তো খেয়াল রাখবেন রোগ জ্বালা পোকামাকড়ের হাত থেকে গাছকে সেভ করতে হবে, অর্থাৎ প্রয়োজন মতো সময় টু সময় যদি কোনো রোগ জ্বালা লাগে তো সেক্ষেত্রে আমার নাম্বারে আপনারা ফোন করতেই পারেন। ফোন করলে আমি আপনাদের পজিশন দেখে বলে দিতে পারবো যেতে কী সমস্যা হচ্ছে বা কী দিতে হবে। তো যদি আপনাদের এটা অলরেডি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে নার্সারিতে আসুন, দেখা করুন, সরাসরি কথা বলুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আজকের মতো এখানে।